সাগরিকা ইয়াসমিন, আপনি অ্যাডি থেকে জানতে চাচ্ছেন রোজা অবস্থায় ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা। যদি ঠোঁট ফেটে আপনার জন্য কষ্টের কারণ হয় তাহলে দিতে পারেন, তবে খুব বেশি দিবেন না যে থুথুর সাথে এটা পেটে যায়। হালকা শুধুমাত্র প্রলেপ দিতে পারেন যদি ঠোঁট ফেটে যায় বা কষ্ট হয় সেক্ষেত্রে। আর যেহেতু এটা পেটে যেতে পারে এই আশঙ্কা আছে, সেই জন্য একান্ত প্রয়োজন না হলে না দেয়াই উচিত এবং উত্তম। নিয়ামতুল্লাহ জানতে চেয়েছেন, দুই ভাই সৌদিতে থাকেন, এক ভাইয়ের টাকায় নতুন বাড়ি নতুন ঘর, শরিয়ার সমাধান কি? দুই ভাই সৌদি থাকলে এক ভাইয়ের টাকায় নতুন বাড়ি নতুন ঘর হলে যিনি টাকা দিয়ে বানাবেন তার ঘর হবে? এই বিষয়গুলো আমাদের অনেক আগে থেকে খুব স্পষ্ট করা উচিত। দুই ভাই উপার্জন করছেন, এক ভাই টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন, এরপরে সব ভাই সেটা ভোগ করছেন বা অন্য ভাইরাও ভোগ করছেন, এটি অবিচার। এবং এই অবিচারগুলো দুয়ারগুলো আমরাই উন্মুক্ত করে দিই, এগুলো সাফ সাফ বলে দেওয়া উচিত। আপনি উপার্জন করছেন, আপনার নিজের জায়গায় আপনি বাড়ি করুন, সেটা আপনার। ভাই বোনকে যদি আপনি দিতে চান, আপনাকে যদি আল্লাহ তাআলা সেই সামর্থ্য দিয়ে থাকে আপনি দেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি মন থেকে দিতে চাবেন না তাহলে আগে পরিষ্কার করবেন যে এটা আমার এবং আপনি নিজের জায়গায় করুন, অথবা বাবার কাছ থেকে জায়গা নিন যাতে ভাইরা এই আপনার বাবার পরিত্যক্ত সম্পত্তি বণ্টনের সময় এই জায়গাটা আপনাকে ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ রয়েছে আপনার জন্য। তারপরে এমডি জামান জানতে চেয়েছেন, খেলার সামগ্রী বিক্রয় করা যাবে কি না? অসুবিধার কোনো কিছু দেখছি না খেলার সামগ্রী বিক্রি করাতে, কারণ খেলাটা আমরা সাধারণত শারীরিক কসরত রয়েছে এরকম খেলা আইটেম যদি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, কারণ সেগুলো ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে সরাসরি সবসময় হারাম নয়। রাফিয়া সোমাইয়া অনামিকা জানতে চেয়েছেন, ঋণগ্রস্ত হয়ে ঋণ পরিশোধ না করে কি আত্মীয় স্বজনকে সাহায্য করা যাবে? ঋণটা যদি সিস্টেমিক্যাল ঋণ হয়, যেটা আপনি কিস্তিতে পরিশোধ করছেন, পাওনাদারের কোনো প্রেশার নাই, তাহলে সেক্ষেত্রে সে ঋণ থাকা অবস্থায় আপনি দান সদকা করতে পারেন, কিন্তু অবশ্যই ঋণ পরিশোধ করা সদকা করার চাইতে উত্তম এবং ভালো। ফয়সাল আল ফাহাদ জানতে চেয়েছেন, মরণোত্তর চক্ষুদান কিংবা অন্য কোনো অঙ্গদান জায়েজ আছে কিনা? এটা ফ্যাশনে পরিণত হয়েছে আজকাল, একান্ত প্রয়োজন হলে কোনো ব্যক্তির জন্য কেউ দিতে পারেন, কিন্তু ফ্যাশন বানিয়ে নেওয়া এবং এটা পড়ে মরে গেলে তো পচে গলে যাবে লাভ কি, তার সাথে আমি দিয়ে যাই, এরকম দৃষ্টিভঙ্গি এটা হলো লাদিনী বা নাস্তিকবাদ যে চিন্তা, সেই চিন্তা থেকে এই 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 দৃষ্টিভঙ্গি আসে, সেই দৃষ্টিকোণ থেকে গণহারে এটি দেওয়া যাবে না এভাবে। নাদিয়া নওশিন জানতে